my god. Hey, it's not that thing on load never. Out. We've checked in at the Weave International. Just view to dekho. Ekdum mane যাইহোক আমরা এখন উলুবেড়িয়া রয়েছি আধা দিন ধরে এখানে পুরো সবকটা গাড়ি একসাথে মিট করার কথা ছিল ছটার সময় সেখানে ছটা থেকে বাঙালি টাইম তো 7:35 হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছো তোমরা পুরো এক এক করে সব গাড়ি বেরোচ্ছে আমরা লাস্টে যাবো যেহেতু এটা সাপোর্ট ভেহিকল তো কি বলে এগো এগো আমি উঠে যাবো উঠে যাবো এই দেখো মোটামুটি লাইন আপ শেষ এই হচ্ছে আমাদের গাড়ি আমরা সুভাষের গাড়িতে করে যাচ্ছি ইকো স্পোর্টটায় তো নেক্সট লেভেল জিনিসটা হতে চলেছে এখন আর তোমরা সবটাই পুরো দেখতে পাবে যাওয়া থেকে শুরু করে ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স কী কী হয় ফান গেমস খেলা হয় আর প্লাস এই যে সুভাষ একা সব চাপ নিয়ে নিচ্ছে কি গাড়ি আছে বল আমি যাচ্ছি চালাতে শোন না একটা ভালো আইডিয়া দেবো ওয়াকিটা অফ করে রেখে দে না আমরা মন্দমণি বেরিয়ে যাচ্ছে একটা আইডিয়া আছে ভাই ফুল সাউন্ডে গান চালিয়ে দিচ্ছি ঠিক আছে হুম করে আর টেস্ট হতে গাড়ি চালাচ্ছে ওটি শুনে হচ্ছে ভয়েস কি বলো পেস আপ করতে আরএফ দ্বারা অনেকটা আগে আমি ওদেরকে ক্যাচ আপ করার চেষ্টা করলাম কিন্তু কতটা স্লো করব মার্শাল 7:35 এ বেরিয়েছিলাম 8:10 বাজে আমরা কোলাঘাট পৌঁছলাম যদি তোর ডাক শুনে কেউ একলা চলো রে বেবি ফোন রাখো কোন কল কর রহা হ্যায় দাদা রেঞ্জ বলে কিচ্ছু নেই দাদা রেঞ্জ এখন দেখাচ্ছে 525 কি বলছিস কাস্টমার ফোন করেছে ওকে এখানকার মাইলেজ না 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 ওটা দাদা 2010 এর গাড়ি এই কে ফোন করেছে আমাকে দাদা দাদা না আপনি বরং ঈশ্বর সাথে কথা বলুন আমার বউয়ের সাথে কথা বলুন আর্টিকা হবে আর্টিকা বলে দাও বাবু আর্টিকা আছে আমাদের না ড্রোন শটস দেখলে মোটামুটি যা যেটুকু পেরেছি পেরেছি বিউটিফুল প্রপার্টি অত রুমে যাই তারপর প্রপার্টিটা তোমাদের পুরো ঘুরে দেখাবো যা যা মজা করবো না করবো জার্নিটা হয়ে গেছে এবার শুধু মজা বাকি চলো ফটাফট ফ্রেশ হয়ে নিই
আমরা বেসিক্যালি চেয়েছিলাম হচ্ছে চারজন একসাথে থাকি, বাট সুভাষিস চাইনি, ও চেয়েছিল আমার সাথে একা থাকো। এই 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 রুম নেই এরকম। এই হচ্ছে রুমটা, সুন্দর রুম, মোটামুটি ফ্রেশ হই, তারপর সব কিছু করব, ঠিক আছে? এটা ইনে সরো কি বাবা কি ওয়েলি স্লিপ, আমি তো এখানে শুয়ে পড়ব, এখানে আমি এখানে পড়ব। কেন পারফেক্ট কেন পারফেক্ট পারফেক্ট? আপনি ডাবল বেড আছে তো? না 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 না, আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ ব্রো, একদম না না, আই এম পারফেক্ট হিয়ার। আ বালিশ দিস প্লিজ। তাহলে আমি ওখানেই শুবো। না 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 ও মা, নানি ওয়াশরুমটা দেখিয়ে দিই বিফোর। Yeah. Wow, bro. Nice. I can sleep here. Thank you. Flash the mondo bar. Isolator. I'll marry you better, boss. Yes. Yes. What time? What time? 2,000 years later. Guys, কটা বাজে আমি জানি না। I'm really sorry. আজকে মানে সেই যে সকালে হাওয়া হয়েছিলাম, এই এখন এলাম। বিভৎস বাজে হেডেক হচ্ছিল, ঘুমিয়েছি টানা, মানে আর আজ আমাদের এখানে ঘুমানোর সময় যা যা হয়েছে আজকে, একটা টাইমে দেখলাম হঠাৎ করে মুখটা ঘুরিয়ে দেখি একদম মুখের কাছে এর মুখ, এক ঠেলামে ওদেরকে পাঠিয়ে দিয়েছি, তারপর দেখি ঘুমানোর জায়গা নেই। হ্যাঁ আর কি পারতে, আমাদের সত্যি এরকম হয়ে গেল না তো? আর এখন দেখো সুইমিং করতে যাবে বলে দেখো রেডি হয়েছে, দেখো ঠিকই বলেছে দাদুটা, মনে হচ্ছে স্কুবা ডাইভিং করতে যাচ্ছে। জামা নেই আর, জামা নেই কেন, নেই কেন? তোকে গাড়িতে বিছড়ে যা। ভালো একটা সন্ধ্যে কাটলো, মোটামুটি প্রচন্ড লেদ খেয়েছি, কাটিয়েছি যাদবদার, ভীষণ মজাও করেছি আর গান্ডে বিন্ডে গিলেওছি। হ্যাঁ তো আমি রাতে একটুখানি হালকাই খাচ্ছি, স্যালাড আর রায়তা আর স্পিড ডিশ খাবো, মালপোয়া খেতে খেতে খেলো। কি একটা খেলা দিয়েছে আমাকে, এটা আমি খেলতে জানি না, হাউজি না কি না, হাউজি হাউজি হাউজি। ওটা 10 মতো বাজে, রুমে যাচ্ছি। এই যে রুম আমাদের ওইখানটা, নিচে সুইমিং পুল। এই দেখো প্রপার্টিটা, কাল সকালে খুব ভালো করে দেখাবো তোমাদের প্রপার্টিটা, আজকে দেখানো হয়নি তো, অনেকদিন পর রিল্যাক্স করছি, মজা লাগছে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, প্রপার্টিটা বিশাল সুন্দর, মানে খুব সুন্দর। আমি এইখানটা বসে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও কলে কথা বলছিলাম। সো বিউটিফুল প্রপার্টি, খুব সুন্দর, মানে রিল্যাক্স করতে আসার জন্য, মানে উইকেন্ডে রিল্যাক্স করতে আসার জন্য একদম পারফেক্ট। কালকে রাতে দুজনের শোয়ার খাটে তিনজন শুয়ে পড়েছিলাম, আর ইমালটা যত দেখছি আমাকে পারলে এইখানে ফেলে দেয়,
আমার ঘাড়ে উঠে পড়ছে। আমার ছিল দুজনের সাথে দেখো পুরো কাদায় কাদা, বাইক হলে এখানে প্রচুর মাছলাস করতাম, বাট গাড়ি নিয়ে করবে ওরা, তো আমি একটা সেফ জায়গা দেখিনি, তো আমি একটা সেফ জায়গা দেখিনি যেখানে আমি ভালো রেকর্ড করতে পারবো জিনিসটা। সোজা যাচ্ছিল পুরো ডান দিকে বেঁকে গেছে। লোকের এমনি শখ হয় না, গাড়ি এখানে ফেসে যাচ্ছে না, অটো আবার অটো চলে। তুই কি বলছিস 4x4 লাগবে, এই লাগবে সেই লাগবে, অটো চলে এসেছে, আমরা 4x4। এইবার আসল রাস্তাটা শুরু হয়েছে, যদিও যাদব তো ভালোই ম্যানেজ করছে, শুভশী যদিও সেই মায়েদের মতো টেনশন করছে পেছনে বসে, সারাক্ষণ মাথা সেই আমাকে টেনশন দিয়ে রেখে দিচ্ছে। নতুন ছেলে মেয়েরা যখন গাড়ি চালাতে শিখবে, বাবা সামনে দেখ রে, বাবা সামনে দেখ, মানে দাদা ছেলে দেখ, বিয়ে হয়নি ও, ছেলেটা মরে গেল শেষ, বিয়ে হয়নি রে বাবা, আবার ছেলেটা তোমার থেকে হাসছে কেন, ওই দেখ ওই দেখ, রাস্তাটা দেখো শুধু একবার কি অবস্থা, এখানে গাড়িগুলো ঠিক আছে বাট বাইক প্রচুর পড়েছে। এই আরে বাইক গুলো না সরলে না গাড়ি নিয়ে বেরোনো যায় না, বুঝেছিস তো? বাইক গলা বলছে গাড়িকে সাইড করো, বাইক গলা ঠিক আছে, গাড়িটা তোমার আটকে গেছে, ঠিক আছে, এ বলছে তুই সর, ও বলছে তুই সর, ফাঁকাই মেরে দিচ্ছে, কারণ গাড়ি ওই দিকে গেছে, সব কম না ট্রিপলি করেছে। আরে ওর নাম সত্যি মনে মাথা মোটা, খালি নেমে হাঁটিয়ে নে একটু গুনে, কত রকম পাবলিক আছে না, এখন এখানে মনে হচ্ছে কি বলতো, এইটা কে রেখে চলে গেল বাবা, ও ঝাড়ে পড়ে গেছে কোথাও, আমার লিটারালি ইচ্ছা করছে এখানে একটা ভিডিও দেখা, ওইটা দেখা, ভালো জিনিস তো দেখাচ্ছিস না, চলো চলো চলো, আরে আমি এর জন্য আটকে আছি, ঠিক আছে, হেডলাইটটা দেখো, এই গাড়ি বাইকটার ওই ইয়েস, এই ব্যাটম্যান, ব্যাটম্যান হলুদ ব্যাটম্যান, আপ যাইয়ে এই পিছনে, আমরা আবার ওখানে চলেই যাবেন না, তো ও লোকে এসে আমবি, এই পিছনে বোতল আটকে রেখেছে কেন জিজ্ঞেস কর, ये देखिए भैया का भी बाइक फंस गया है, दिक्कत हो रहा है, रास्ता ऐसे ही हाल है, बांग्ला है बोलते चाइना का उन्नो कारो नहीं, दादा बाबे की को अच्छी हमी जाबो, हम जाबो, चलो सब को पानी डालना होगा, घंटा बता रहा है।
बेहाल है जगह का अवस्था, खूब बजे अवस्था, विशेषकर ओई जगहटार अवस्था तो आरो खराब, खूब बजे अवस्था, जस्ट खूब बजे अवस्था। चलिए हो गया, चला जाएगा फ्लो में। सो एटा एखान थेके गेलो लास्ट अब्दि, एखोनो आमादेर गाड़ीटा ओइखाने, सो टाइम प्लेटे आसछे। आप लोग घुमाते रहिएगा। When everyone is struggling and you're the boss. Oh, আমার এখানে খুব একটা ভরসা হচ্ছে না, সরে যাই বুঝলে। এই কম বয়সে পা দুটো গেলে একদম ভালো লাগবে না। এরকম জায়গা দিয়ে যাচ্ছে গাড়িটা। Very nice, জায়গা। लेकिन वो तो सूखा हुआ साल पाता, তো সবুজ শাল পাতা রে বাবা। পাতাটা শুকানোর পর বোধহয় কালারটা হয়। একটা জিনিস বলবো, এই পাতাটা নিয়ে যাই ভাই, এই পাতাগুলো নিয়ে যাই, শুকিয়ে ফুচকাওয়ালার কাছে গিয়ে বলো ফুচকা দাও। পাতাটা তোর মতন কুচি আছে, যার জন্য পাতাটা সবুজ আছে, পাতাটা পাকেনি। এই শুভাশিস, ওই উপরটা গিয়ে দেখ তো ভিউটা কেমন, ভালো হলে আমরা যাব। আচ্ছা, এইটা বেসিক্যালি ম্যাপটা, বাঁ দিকে রাঁচি আর আমাদের ডান দিকে এই দিকটা হচ্ছে কলকাতা। আমি এখন কলকাতার দিকে যাব, আমি অলরেডি কলকাতার দিকে চলে এলাম। সো আমি বলতে পারি লোকজনকে, বাট এখন আমার বাকি যারা ড্রাইভিং ট্রেনের লোকজন দেখতে পাবে, মানে কেউ কলকাতায় পৌঁছায়নি, কিন্তু আমি কলকাতায় পৌঁছে গেছি, কলকাতা যেটা বলছিলাম। চলো আমরা উপরে যাই, এই দেখো এইটা আমরা। উপরে মানে হচ্ছে আমরা এখন এখানে আছি, আমরা আরো উপরে যাচ্ছি, মানে চান্ডিলা যাচ্ছি না, আমরা এটা টুডি এরকম উপরে এরকম উপরে উঠছি, আমরা এরকম উপরে আছি। জাস্ট ভিউটা দেখো একদম, মানে তারপরে এখানে নেই এইখানে, ও মাই গড, সো ইটস লাইক বাবা দিস দিস শব্দ উচ্চে দেখ, ও বুঝেও বললাম না আমরা শ্রীগুড়ার শ্রীনি এরম হয়ে গেছে একদম নিচে ফুকে রাস্তা দেখি।
তো যাও তোমাদের জন্য ব্লগের জন্য ক্যামেরা অন করেই যাই। শুভাশিস বলছে কারণটা কারো তো নিচে থাকা উচিত, বাড়ির লোককে খবর দেবে কে? আয় আয়, কিছু হবে না, চলে চলে চলে, কিছু হবে না, ফ্রি হাউস রয়েছে। আমরা রাস্তা দিয়ে বেসিক্যালি ফিরছিলাম, এইটা হচ্ছে রাস্তাটা, হঠাৎ করে ফ্রি হাউস চোখে পড়লো, ওইজন্য গাড়িটা ওখানে পার্ক করে এলাম। এই আসিফকে দেখ, আসিফকে দেখ, আসিফ আসছেই না। না না, আমরা একা কেন? আরে অসুবিধা নেই, আরে হ্যাঁ নিতে পারবে, আসো, আরে আসো আসিফ। জীবনে যখন দেখবে রাস্তা দিয়ে আস্তে আস্তে এরকম একটা বড় খাদ আছে, আমার মতো খাদে ডুব মারবে না, ডিরেক্ট ঝাঁপ মেরে পরের ধাপটায় চলে যাবে। তুই যখন ঝাঁপটা মারলি না, পেছনে বাকিদের মনটা না কেমন একটা আকুলি বিকুলি হয়ে উঠলো। হাতি দেখতে পেয়েছি, হাতি 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 করছি, হাতি হাতি দাদা। বেচারাকে আমরা ইয়ার্কি মারছিলাম ঠিকই, বেচারা এগোনোর চেষ্টা করছে দেখো, বাট ওই দেখো চেন দিয়ে বাঁধা, এইগুলি খুব খারাপ লাগে বেচারা। ওদেরও মানে ওদেরও একটা ইয়ে থাকে যে আমরা হেঁটে চলে বেড়াবো, সব জায়গায় ঘুরে বেড়াবো, বাট ওই এক জায়গায় আটকানো পুরো। লোকের ট্যুরিস্টদের মজার জন্য যদি এই স্যাক্রিফাইসটা করতে হয় তাহলে আমার মনে হয় দরকার নেই। আমাদের মোটামুটি আর 200 কিলোমিটার মতো বাকি বাড়ি যেতে, টাইম হচ্ছে 8:40। পেছনে শুভাশিসকে দেখো, আর শুভাশিসের ঘুমটা এমনই হচ্ছে, রাহুল তো বলছে যে চড় থাপ্পড় মারলেও ঘুম থেকে উঠবে না, যাই হয়ে যাক। মনে দেখে আমার শুয়ে দেখ তো, চড় থাপ্পড় মেরে দেখ তো, ওটা কি না দিছে উদিছে না উঠেছে উদিছে। অলরাইট, জামশেদপুর থেকে আমরা স্টার্ট দিয়েছিলাম 8:30, 11:30 বাজছে, আমরা মোটামুটি কলকাতা ঢুকে গেছি, আর হাফ অ্যান আওয়ারে সবাই বাড়ি পৌঁছে যাবো। ফাটাফাটি ড্রাইভ হয়েছে, চালানো হয়েছে, ব্লগটা এখানেই এন্ড করব। থ্যাংক ইউ শুভাশিস এই ড্রাইভটা নিয়ে যাওয়ার জন্য আমাকে। সব ঠিক ছিল কিন্তু এই ফ্ল্যাশটা বন্ধ করলে ভালো লাগতো, নাহলে দেখবো কি লোক তোকে দেখবে কী করে, এই কোমল ত্বচাটা দেখবে কী করে সবাই। রাজু তো থ্যাংক ইউ, আসিফ স্ল্যাশ স্যাফ থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগে তাহলে চলে যাবে, বাই। Subscribe to my channel. Signing out. Support 61 from Driving DNA. Roger. Roger. আমার আমার নেক্সট ওভার এন্ড আউট, আমার নেক্সট দূর রাত এখন শুভাশিসুরি ওয়াকি টকি এগুলো বাজবে, রজার ওভার এন্ড আউট কপি কপি কপি, চলো দেখা হচ্ছে পরে।